হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই টিজি স্টোর তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডকে একসাথে এক থেকে তিনশো বা চারশো এস সেন্ড করে দিতে পারবেন আর আপনার ফ্রেন্ড বুঝতেই পারবে না যে এস এম এসগুলো কোথা থেকে আসছে কারণ এস এম আপনার কোনো নম্বর যাবে না কারণ এস এম হবে কোম্পানি থেকে আসে যে যেমন এস এম সেই রকম যেমন ওটিপির এস এম এস ফ্লিপকার্ট অ্যামাজন এরকম নানান ধরনের এস এম এস আরও ভালোভাবে জানতে আর শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটি অলে সেট করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করি তো চলে এলাম ফোনের ডিসপ্লেতে তো সবার প্রথমে যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে বম্বে বিটা ডট নেট এপিকে ডাউনলোড তো সার্চ সার্চ করার পর একদম প্রথমে যে লিঙ্কটি আসবে এই লিঙ্কটাতে যেতে হবে আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আমার লিংকে এলে আপনাদের সরাসরি এই পেজে নিয়ে আসবে তো একটু নিচে চলে আসবেন এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এখানে তিনটি ভার্সনের ডাউনলোড আছে তো এখান থেকে যে কোনো ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটিকে ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে তো আমি এটিকে ওপেন করে দেখাচ্ছি তো ওপেন করার সাথে সাথে এমনটা আসবে তারপর অ্যাকসেপ্ট আসবে ওকে ওকে দুবার অ্যালাউ করে দিতে হবে ব্যাস এবার এখানে আপনি আপনার ফোনের সমস্ত কন্ট্যাক্ট লিস্ট পেয়ে যাবেন আর কন্টাল কন্ট্যাক্ট লিস্ট ছাড়া বাইরে থেকে কোনো নম্বর চাপলে এখান থেকে চাপতে হবে চেপে আমি একটা আমার নম্বর চেপে দেখাচ্ছি তো আপনি যাকে এস এম এস পাঠাতে চান তার নম্বরটা চাবার পর এখানে কাউন্টের এখানে কতগুলো এস এম এস পাঠাতে চান সেই সংখ্যাটা এখানে লিখে দেবেন তো আমি লিখে দিলাম একশো দিয়ে নিচে বম্বিট আপ চেপে দিতে হবে ব্যাস তারপর শুরু হয়ে যাবে এস এম এস যাওয়া তো দেখতে থাকুন কীভাবে এস এম এস ঢুকতে শুরু করে তো এইভাবে একটার পর একটা এস এম এস ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে থামার নামই নেবে না যতগুলো এস এম এস পাঠাবেন সমস্ত এস এম এস ঢুকতে থাকবে এইভাবে কারো ফোনে বারবার ফোন এস এম এস এলে সে বিরক্ত তো হবেই বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দিতে বাধ্য হবে আর কোথা থেকে কে এস এম এসগুলো করছে সে কিছু বুঝতেও পারবে না কারণ এস এম এসগুলো দেখতেই পাচ্ছেন যে সব কেমন কোম্পানির এস এম মতো আর নিচে দেখতে পাবেন কতগুলো এস এম এস সেন্ড হয়েছে আমার এখানে দেখাচ্ছে চোদ্দোখানা এস এম এস সেন্ড হয়েছে আর আপনি যদি এই টোটাল এস এম এস সেন্ড হওয়ার আগে বন্ধ করতে চান এস তাহলে আপনাকে যেতে হবে উপরের নোটিফিকেশনে তো উপরের নোটিফিকেশনে আপনি এই অ্যাপের ওই বম্বে ট্যাপ স্টপ দেখতে পাবেন এখান থেকে স্টপ করে দিলে এস এম এস যাওয়া বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই ব্যাপারটি আপনি আপনার কোনো ফ্রেন্ডের সাথে মজা করতে বা তাকে ডিস্টার্ব করতে ইউজ করতে পারেন আর কখনোই এই ব্যাপারটি কোনো খারাপ কাজে ইউজ করবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ডদের মধ্যেও শেয়ার করে দেবেন